وعليكم السلام ورحمة الله وبركاته. হারাম কিছু খেলে মানুষের দোয়া কবুল হয় না, তো নামাজেও একটা দোয়া কিভাবে সেটা কবুল হবে? আমি জানি যে নারী পর্দা না করলে ওর ইবাদত কবুল হয় না, আর হালাল না খেলে মানুষের দোয়া কবুল হয় না, এটা আপনি জানেন। ভাই আপনি জানেন তাহলে বারবার সেই জিনিসটাকে আপনি আমাকে জিজ্ঞাসা কেন করছেন? আপনি যেটা জেনেছেন সেটা আরও আরও বিস্তারিত জানেন, তাহলে হয়তো আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি সেখানে পেয়ে যাবেন। কিন্তু একটা ওয়াজ শুনলেন, একটা নসিহত শুনলেন, একটা মানুষ ওয়াজ নসিহতে কি গভীর ইলমের কথা বলে, মানুষকে গভীর জ্ঞানের কথা বলতে পারে? হালাল ভক্ষণ ইবাদতের কি শর্ত? এই বিষয়গুলো যখন আপনি পড়বেন বিস্তারিত, তখন আপনার কাছে বিষয়টা স্পষ্ট হবে। মোট কথা হলো এই যে দোয়া কবুল হওয়ার কথাটা যে এসেছে, সেটা হলো আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া। উল্লেখ্য যে হারাম খেলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, এর মানে এটা নয় যে মানে যে হারাম খেয়েছে আর সে দোয়া করবে না, যে হারাম খেয়েছে সে আর ইবাদত করবে না, এর মানে এটা নয়। একজন মানুষ হারাম খেয়েছে, খাচ্ছে, তারপরও সে ইবাদত বন্দেগী করতে বাধ্য। হারাম খেলো মানুষ তার সব কিছু কাট অফ হয়ে গেল, এরকম জিনিস না, এটা ইসলামটা এরকম বিষয় নয়, এটা বুঝার বিষয়। এখানে ইসলামে হালাল আছে, হারাম আছে, ওয়াজেব আছে, ফরজ আছে, মুস্তাহাব, মান্দুব, মাকরুহ সব আছে। মানুষের ইমান বাড়ে ও কমে, এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। যখন সে গুনার কাজগুলি করে কমে, যখন সওয়াবের কাজ করে তখন বাড়ে। তো ইসলামে এমন কিছু পাপ আছে যেটা করলে ইসলাম থেকে বের হয়, সেগুলো করাই যাবে না, যেমন শিরক, কুফরি, বড় নেফাক, এগুলো করা যাবে না। এছাড়া যদি মানুষের যে কোনো ধরনের পাপ হোক না কেন, সে পাপ করলে মানুষের সেই পাপ তৌবা করলে ক্ষমা হতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, এ দুনিয়াতেই ক্ষমা করে দিতে পারেন, কিংবা আখেরাতে তার শাস্তি দিতে পারেন। তাই ইবাদত বন্দেগী করার সময়, করার আগে মানুষকে হারাম ছাড়া, হ্যাঁ তাছাড়া শুধু হারাম কেন রবে, হারাম তো একটা খাবার জিনিস হলো মাত্র, ইবাদতের সময় মানুষের অহংকার না থাকা, ইবাদতের মধ্যে ইবাদতের রুকুনগুলি থাকা, আল্লাহর প্রতি আল্লাহর ভালোবাসা থাকা, আল্লাহর ভয় থাকা, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা থাকা, সঠিকভাবে ইবাদতটি হওয়া, এসবগুলোই কাম্য। কিন্তু কোনো মানুষের কোনো কিছু ঘাটতি থাকলে এর মানে এটা নয় যে তার ইবাদত একেবারেই কবুল হবে না। পৃথিবীর কোনো মানুষই গ্যারেন্টি দিতে পারবে না যে তার 100% ইনকাম হালাল। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমরা নিজেকে প্রশ্ন করি। একজন মানুষ শিক্ষকতা করলে যদি 5 মিনিট দেরিতে যায় একটা ক্লাসে, তবুও তো সেখানে তার মানে ইনকামের সমস্যা হয়ে যায়, কত ব্যবসা বাণিজ্য আছে, কত কিছুতে কি হয়। তো হারাম জিনিসটা হলেই যে তার সব নষ্ট হবে এরকম না, মানুষ হারাম থেকে বেঁচে থাকবে, থাকার চেষ্টা করবে, ইবাদত বন্দেগী করবে, বেশি কবুল হবে। কিন্তু হারাম খেয়েছে মানে আর ওর কিছুই হবে না, কিছুই কবুল হবে না, এরকম না। তাহলে সুদখোরের দোয়া কবুল হবে না আর, তাহলে সুদখোর কীভাবে তওবা করবে? জেনাকারের তাহলে আর কিছু রাস্তা নেই। বিষয়টা এভাবে বুঝতে হবে যে হালাল ভক্ষণ করে ইবাদত করলে ইবাদত বেশি হবে, বেশি ভালো হবে, তার দোয়া বেশি কবুল হবে। কিন্তু এগুলো থাকলে তার ইবাদত বন্দেগীতে সমস্যা আসবে।